কেমন বলো? সুপার সুপার, অপূর্ব অপূর্ব। কেমন জায়গা বুকিং করেছি? হ্যাঁ, কোনো কথাই হবে না, দারুণ দারুণ। তোর চয়েস মানে সত্যি দারুণ। এই আমার কটা ছবি তুল তো, চলো। এই হাতিটার সামনে দাঁড়াই। হ্যাঁ চলো। এক মিনিট, তাড়াহুড়ো করবে না, আমার একটু সাজতে গুজতে দাও। হ্যাঁ, না না, যত সময় লাগে সময় নাও, সেজে গুজে ভালো ছবি চাই। ও একদম একদম, এটা রাজা রাজা লাগছে ব্যাপারটা। বাবা, পুরো জমিদার মানে। এটা কি হয়েছে? না না না, এখন আমাকে চিমটি কেটে ওসব করে থামানো যাবে না, আমি সত্যি কথাটা বলবই। কি হয়েছে? কি হয়েছে দেখুন দেখুন, একটার পর একটা দেখুন। কখন তুললেন? আমি তুলিনি আসলে, আপনি আমার ফ্রেমে এসে করেছিলেন। তাই তো, মজার ব্যাপারটা দেখুন, আমি এতক্ষণ ধরে পোজ দিলাম, ওকে তো জানে, ও সেটা দেখলো, অথচ আমার একটাও ছবি উঠলো না। আপনি জানেনই না, অথচ আপনি ক্যামেরা বন্দি করে দিলেন। ম্যাডাম বুঝলেন তো, একেই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। বাবা আপনার দেখছি খুব খারাপ লেগেছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার একটা ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, আমার তো অত ভালো আর দামি ক্যামেরা নেই, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমার এই মোবাইলে আমি আপনার কয়েকটা ছবি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। না না ঠিক আছে, দরকার নেই, আমার ছবি তোলার দরকার নেই। থ্যাংক ইউ আপনি বলেছেন, যা অপমান তো আমি হলাম, এই অপমানে পাঠানো ছবি এখন তুলব না, আমি ছবি তুলব না, তুলব না। দেখুন আমার আমার মনে হচ্ছে না, সত্যি খুব খারাপ লেগেছে, সবটা নাটক। নাটক কি বলছেন কি আপনি? নাটক তো, ক্যামেরা ধর ধর, সামনে রাখিস, অল দ্য বেস্ট। তার মানে বলছেন ব্যাপারটা সত্যি নয়, নাটক? হ্যালো, এটা কি সুন্দরপুর থানা? আপনি কে বলছেন? আমি অখিল ঘোষ বলছি, বড়বাবুকে লাইনটা দিন। নমস্কার স্যার। স্যার বড়বাবু একটু কাজে ব্যস্ত আছেন, একটু পরে ফোন করতে বলি? স্যার আপনার কিছু বলার থাকলে আপনি আমাকেও বলতে পারেন। বড়বাবু যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, ওকে বলুন আমি ফোন করেছি।
উনি ওই কাজটা ছেড়ে এসে আমার ফোনটাই নিজের পে অ্যাটেন্ড করবেন। জান বলুন। কি হচ্ছে স্যার? ফোন এসছে স্যার। কার ফোন এসছে? অখিল ঘোষ। ফোন এসছে, যান ধরো। ঠিক সময়টাতেই এসেছে। এবার তুইও বুঝবি, ও বুঝবে। হ্যালো। অধমের অখিল ঘোষ নামটা শোনা আছে? সে কি আপনার নাম শুনবো না? তাহলে আমরা করে কমবে খাবো কি করে? শুনেছি খুব বইয়ে বইয়ে মানুষ আপনি, এখন তার প্রমাণ পেলাম। সবই আপনাদের আশীর্বাদে। যাক, বলুন এই অধম কি কাজে লাগতে পারে বলুন। আমার দলের একজন সক্রিয় কর্মীকে হাতে ধরে নিয়ে গেছেন। ছেলেটি আমার দলের সৎ এবং একনিষ্ঠ কর্মী। আমি আপনাকে বলছি, আপনি ইমিডিয়েটলি ছেলেটাকে ছেড়ে দেবার ব্যবস্থা করুন। আপনার বোধ হয় কথা বুঝতে ভুল হচ্ছে স্যার। ছেলেটি একনিষ্ঠ হতে পারে কিন্তু সৎ নয়, কারণ একনিষ্ঠ হওয়ার জন্য যে পরিমাণ সময় দেওয়া দরকার আছে সেটা সময় তো পায় না। জঙ্গলে চোরাই কাঠ চালান করতে গিয়ে আর মেয়েদের উত্তক্ত করতে গিয়ে এই সমস্ত সময় তো আর পায় না। না দেখুন, আমি একদম তর্ক পছন্দ করি না। আমি যা বলছি আপনি ছেলেটিকে খুলি ছেড়ে দিন। সেটা সম্ভব নয়। আপনি আমার মুখের ওপর কথাটা বলতে পারছেন? পারছি, কারণ চাকরিটা আপনি আমাকে দেননি। চাকরিটা আমার নিজের যোগ্যতায় রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করে পেতে হয়েছে। আর এই চাকরি বাবদ মাস গেলে যে টাকাটা পাই সেটা আপনি আমায় দেন না। সেটা হে মশাই, একটা কথা শুনে নিন, আপনি যারই নেতা হন না কেন আমার নেতা নন। হ্যাঁ, আর আমি আপনার দয়ায় চাকরিটা করি না। দুটো ভদ্রলোক যেভাবে কথা বলে সেভাবে আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন, এর ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। আমি তৈরি আছি। হ্যাঁ, তাহলে সোজা আঙুলে ঘি উঠবে না। আঙুল বাঁকালে উঠবে না। আপনি জানেন আমি আপনার কি কি করতে পারি? জানি না, অনুমান করতে পারি কি করতে পারেন। শুনুন, আপনাকে এমন একটা জায়গায় ট্রান্সফার করে দেব না। আপনি সেই সুযোগটা পাচ্ছেন না স্যার, কারণ চাকরিটা আমি নিজেই ছেড়ে দিচ্ছি। শুনুন, ভালো কথাই বলছি, আপনি ছেলেটিকে ছেড়ে দিন। আমিও আপনাকে ভালো কথা বলছি, আপনি আমাকে কর্তব্য অবহেলা করার জন্য উস্কানি দেবেন না, কারণ ছেলেটাকে আমি শখ করে ধরে আনিনি, ধরে আনার কারণ ছিল তাই ধরে এনেছি। আপনি মিথ্যে কথা বলে ওকে ফাঁসিয়েছেন, ওর উপর আপনার রাগ ছিল তাই। আমি হাজারটা লোককে দাঁড় করিয়ে দেবো, হাজারটা লোকই বলবে ও নির্দোষ। আর আমি গোটা সুন্দরপুরের মানুষদের দাঁড় করিয়ে দেবো, তারা বলবে ও দোষ। আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আমাদের লাইনে কি আর ভালো করে কিছু করা যায় স্যার? আর সবাইকে খুশিও করা যায় না, এটুকু তো আপনাকে মেনে নিতেই হবে। সোজা কথায় বলুন, আপনি ছেলেটাকে ছাড়বেন না ছাড়বেন না? ছাড়বো না, কারণ ছেলেটি স্মাগলার, ছেলেটি দুশ্চরিত্র, ছেলেটি মেয়েদের উত্তক্ত করে। যে কোনো একটা কারণের জন্য আমি ওকে অ্যারেস্ট করতে পারতাম, এখানে তো সব কটা কারণই আছে। আপনার কাছে ওর নামে কোনো অভিযোগ আছে? অভিযোগ ছাড়া আপনি ওকে অ্যারেস্ট করেন কি করে? বিশিষ্ট নেতাও দেখতে পাচ্ছি আপনি আইন কারণের কিছু জানেন না। আরে পুলিশকে অ্যারেস্ট করতে হলে কোনো রকম তেমন অভিযোগ ছাড়াই অ্যারেস্ট করতে পারে, পুলিশের নিজস্ব অবজারভেশনে অ্যারেস্ট করতে পারে। অবশ্যই এক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ আছে। কি অভিযোগ আছে? কি অভিযোগটা করেছে? যাকে ও হ্যারাস করেছে এবং অসম্মান করেছে সেই অভিযোগ করেছে। সে কে? তার পরিচয় জেনে আপনার কি হবে? আপনাকে যা জিজ্ঞেস করছি আপনি তার উত্তর দিন। কুসুমতলা, কুসুমতলা, চলো 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 পাল্টাই।